আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের লিগাল নোটিশের ব্যাপারে আপনার অনলাইনে বেশিরভাগ এটা ছড়িয়েছে, লিগাল নোটিশ এসেছে। আবার এখানে সংবাদ সম্মেলনে ওনারা বললো যে না, এই বিষয়ে আসলে আমরা কিছু জানি না, আপনারা নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করুন। আমি এখনো পর্যন্ত চিঠিটা পাইনি, তো যে চিঠি পাই নাই সেই চিঠি সম্পর্কে তো আমি আসলে বলতে পারবো না কোনো কিছু। কারণ হলো গিয়ে যে আমি সকালবেলা প্রায় একটা পর্যন্ত এখানে অফিস করেছি, পরে আবার আমি গিয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে আমার বিকনের সান উন্নয়ন স্কুলে রোড সেফটি প্রোগ্রাম ছিল, সেখান থেকেও আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি আমাদের অফিসের স্টাফদের যে এরকম কোনো চিঠি টিটি আসছে কিনা, বললো যে না আসে না। আমি তাদেরকে নির্দেশনা দিলাম যে যদি এই ধরনের কোনো চিঠি আসে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তো আমি আসলাম, এখনও পর্যন্ত কিন্তু আমি ওরাও জানাই নাই যে কোনো এই ধরনের কোনো চিঠি আসছে, এবং এখন আসলাম, আমি আসার পরে আমি দেখে নেই কোনো চিঠি। তো সেই জন্য আর কি, যেটা মানে অনলাইন বলেন তারপর আরও অন্যান্য জায়গায় নিউজ হয়েছে, কিন্তু আমার তো বিষয় হলো যে নির্বাচন কমিশনকে যদি চিঠি দিয়ে থাকে সেই চিঠিটা রিসিভ হবে, রিসিভের একটা সই থাকবে, সেটি নিয়ে যদি সেরকমভাবে যদি হতো তাহলে জিনিসটা ভালো হতো। কারণ শিল্পী সমিতি শিল্পীদের একটা সম্মানের ব্যাপার আছে আমার কাছে, তো এই হলো গিয়ে বিষয় আর কি। আমি এখনও পাইনি। কাঞ্চন ভাই সম্মানের কথা বলছিলেন, আপনার কাছে সম্ভবত এখন বর্তমান যে আছেন সভাপতি আছেন, তার একটা চিঠিও দিয়েছেন যে মৌসুমীর সাথে যে ধরনের ঘটনা ঘটেছে সেইখানে আপনার একটা বিচারিক কোনো সিদ্ধান্ত যদি থাকে, তো সেই বিষয়ে কি আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, বা কিংবা আপনার আসলে কিছু করার আছেও কি? ড্যানিরাজ আর মৌসুমীর মধ্যে গতকালকে যে মানে অপ্রীতিকর যে ঘটনাটি ঘটেছে, আমি সত্যি কথা বলতে যে আমাদের নির্বাচনের যে সমস্ত কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে 7 তারিখের মধ্যে। তো তারপরে যেটা আমরা আসি কেন আসি, যাতে কোনো অপ্রীতিকর যেন ঘটনা যেন না ঘটে, এবং আমি একবার না দুইবার করে আসতেছি, সকালে একবার আসি, এসে আবার সন্ধ্যার দিকে আসি, কারণ আমি শুনেছি যে সন্ধ্যার দিকে নাকি শিল্পীরা আসে প্রচার প্রচারণা করে। তো আমি আসি যাতে আমরা যে রুলসগুলো দিয়েছি সেগুলো মানে কেন এটা দেখার জন্য। তো আমি যখন আসলাম, এসে দেখলাম যে শিল্পী সমিতির সামনে আর কি এখানে অনেক লোক জড়ো এবং উত্তেজিত কথাবার্তা হচ্ছে। তো আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পর তারপরে মৌসুমী আমাকে দেখে খুব অশ্রুসিক্ত অবস্থায় আমাকে মানে কমপ্লেন করার চেষ্টা করলো। তো আমি ওখানে না ই করে আমি ওদেরকে ভিতরে নিয়ে আসলাম, ভিতরে নিয়ে আসলাম যে এত মানুষের মধ্যে কথা তো ভালোভাবে শোনা যায় না, এখানে আনার পর বিষয়টা শুনলাম, আমি পুরোপুরি শুনলাম, কিন্তু আমি আগে কোনো কথা বলিনি। এর মধ্যে অনেকেই মানে একটু জোরেও কথা বলেছে, তা আমি ওই সময় কথা বলিনি। যখন দেখলাম যে সবার কথা যখন শেষ হয়েছে, তখন আমি বললাম যে আপনাদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি একটু বলতে চাই। আমি প্রথমেই যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, ড্যানিরাজ ওর নাম বোধহয়, ওকে আমি বললাম যে এটা তো তোমার এখতিয়ারের মধ্যেই পড়ে না, কারণ তুমি কোনো ক্যান্ডিডেট নও, তুমি একজন ভোটার, তোমার এবং নির্বাচনের যে বিষয়টি সেটি হলো তুমি 25 তারিখে তুমি ঠিকমতো ভোট দিচ্ছ পাচ্ছ কি না, সেটাই শুধু নির্বাচন কমিশন নিশ্চয়তা নিশ্চিত করবে। এছাড়া তুমি এখানে কারা ফুল দিল, কী করলো না করলো, এই ব্যাপারে তো তুমি কথা বলতে পারো না। কথা বলতে পারতো যদি এটা যারা ক্যান্ডিডেট আছে তারা হয়তো কিছুটা বলতে পারতো, কিন্তু তারা যেহেতু বলে নাই, তারা কোনো রকমের অবজেকশন জানে তুমি কেন এটাই করলে। তো তখন সে মানে বললো যে আমি সরি, আমি ক্ষমা চাই, এবং তো পরে সে মৌসুমীর হাত ধরে কিন্তু সে ক্ষমা চেয়েছে, এবং মৌসুমীকে বললাম ঠিক আছে একটা মানুষের ভুল হতে পারে, মাফ করে দেওয়া থাকে, ও কিন্তু মাফ করে দিল। এইটুকুই মানে কালকের ঘটনা। তো তারপরে কী হয়েছে পত্রপত্রিকা আসলে আমার মানে বিশেষ করে যে অনেক অনলাইনগুলোর মধ্যে আমি শুনছি আর কি, আমি আমার দেখার সুযোগটা খুব হয় নাই, কারণ লোকে যে আপনারা জানেন যে এই মাসের এই যে এই ইলেকশনটাও আমি কিন্তু পিছিয়ে দিয়েছি আমার নিরাপদ সড়ক চাই 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস বলে,
এবং এবারে তৃতীয়বারের মতো সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে, সেই সঙ্গে প্রাইম মিনিস্টার নিজে এবার অনুষ্ঠানে উপস্থিত থাকছে। তো এবং আজকেও আপনারা জানেন যে সকাল 10টার সময় প্রাইম মিনিস্টার রোড সেফটি নিয়ে প্রায় 15 মিনিট কিন্তু কথা বলেছেন। তো সেই ব্যাপারে আমরা আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের কাজ থাকতেছে, তো যার জন্য আমি এই পত্রিকাগুলো আমার দেখার এতটা সুযোগ হয় না, কিন্তু যেহেতু একটা দায়িত্ব নিয়েছি সেহেতু নির্বাচন কমিশনের যে দায়িত্বটুকু সেটুকু পালন করার চেষ্টা করছি। আমি বারবার ফোন দিচ্ছি ওই যে নোটিশের ব্যাপারে যে আসছে কি না, আসলে জানাও, যদি এসে থাকে তাহলে সেটা নিয়ে অন্তত অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে হবে, কারণ আমি তো পট করে ওই নোটিশের ব্যাপারে আমি তো ওই রকম আইনের বিষয়টা আমার জানা নেই, আমি তো সেভাবে কথা বলতে পারবো না। হ্যাঁ, আপনি যেরকম বলছেন আমরাও সেরকম শুনছি, কিংবা পত্র পত্রিকায় সেরকম প্রকাশ যেটা হয়েছে আপনার কথাই, তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু সর্বোপরি এই নির্বাচন পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে একাধিক বা ততোধিক ঘটনা তৈরি হওয়া, এই পরিস্থিতিটা আমাদের কাছে ভালো লাগছে না। আমার কাছেও তো ভালো লাগার কথা না, কারণ মিটমাট হয়ে যাওয়ার পর তো এটাই বলা উচিত ছিল, মানে সকলেই সেটা মেনে নিয়েছে, যেখানে সেখানে তো আর নিউজটিও যাওয়া উচিত ছিল না, আমার তো সেটাই হলো কথা, কারণ যত বেশি মানে এই দোষারোপের নিউজ হবে তখন তো মানে জিনিসটা আসলে মানে ভালো দেখায় না, এক ধরনের যে পেশি শক্তি দেখানোর এক ধরনের প্রবণতা মনে হচ্ছে আর কি। আপনিও কি সেরকম মনে করছেন? না না, সেটা মানে আমার কাছে সেটা এখনো কিছু মনে হয় নাই, মানে কারণ হলো কি যে আমি এর মধ্যে আমি র‍্যাবের সঙ্গে কথা বলেছি, পুলিশ কমিশনার মানে থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি বেশ কয়েকজন সঙ্গে মানে নিরাপত্তা বাহিনী যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং তাদেরকে আমি তাদের হেল্প চেয়েছি, তারা ইলেকশনের দিন আমি আমার যে চাওয়া সেই চাওয়া অনুযায়ী তারা সেভাবে কাজ করবে। আমি শেষ ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যে আপনি আমাদের শ্রদ্ধেয় অনেকদিন ধরে এখানে আসছেন, নির্বাচন যখন হয় আগের যে নির্বাচন আপনি দেখেছেন, আমি হয়তো এত আগেরটা দেখিনি, সে আমি ধারণা করি যে শিল্পীদের মধ্যে এক ধরনের ভালো সম্পর্কের মধ্যে দিয়ে এইসব নির্বাচন হয়েছে, কিন্তু এই দুই টার্ম যে নির্বাচন আমি দেখছি সেইখানে দেখছি বিভিন্ন ধরনের ক্ষমতার একটা লোভ আছে, ক্ষমতা পাওয়ার জন্য ডেসপারেট হওয়ার এক ধরনের প্রবণতা আছে, গত ইলেকশনের সময় আমি ছিলাম না, আমি লন্ডনে ছিলাম, আমি নিজে ভোট দিতেও আসিনি, আমি দেখিনি কি হয়েছে, তো কিছু শুনেছি আর কি। তো যাই হোক, মানে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ইলেকশনের দিনও ঘটেছিল আর কি, তো সেটি মাথায় রেখে আমি কিন্তু কাজ করছি এবং যে যে কারণগুলোর জন্য এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে সেই কারণগুলো যেন মানে না ঘটে তারই মানে আমি ব্যবস্থা কিন্তু নিচ্ছি। যার জন্য একটা জিনিস দেখেছেন কিনা যে সাধারণত এই পর্যন্ত বোধহয় শিল্পী সমিতির ইলেকশানে মানে ওয়াল নষ্ট হয় নাই, দড়ি ঝুলিয়ে মানে ট্রাক স্ট্যান্ডের মতো নির্বাচন হয়নি, এটা তো অন্তত বুঝতে পারছেন, তো সেইগুলো কিন্তু আমি বলবো যে এরা কিন্তু মেনে চলছে কিন্তু, এবং আমরা যতটুকু তাদেরকে মানে বলেছি সেইভাবেই তারা নির্বাচনী প্রচারণা করছে। এবং আরেকটা জিনিস যেটা, বাড়ি বাড়ি যাওয়াও কিন্তু নিষেধ, আমি এই পর্যন্ত কোনো কমপ্লেন আমি পাইনি যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে প্ররোচিত করা। তারপরে শুধু সেটা না, আমি এমনও দেখেছি যে শিল্পী সমিতি নির্বাচনে মানে গিফট দেওয়া হয়, অমুক দেওয়া হয়, নানান কিছু, সেগুলো কিন্তু আমাদের মানে নিষেধ করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমি সেটা আমি দেখে নেই। এবং সংবিধানে যেটা আছে সেটা হলো, আপনার আমি বলি যে কমিটি এক্সিস্টিং যে কমিটি থাকে তারা কনস্টিটিউশন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে একটা টাইমিংয়ের মধ্যে তাদেরকে নির্বাচন করার এখতিয়ার হলো ওই কমিটির, কিন্তু ওই কমিটি কিন্তু একটা ভোটার লিস্ট তৈরি করে এবং একটা আপনার গিয়ে ওই নির্বাচন কমিশন তৈরি করে, অ্যাফিলেট কমিশন তৈরি করে, এটা তারাই কিন্তু করে, তারাই সিলেক্ট করে, তারাই মানে এটা কার্যকরী কমিটির ভোটিংয়ের মধ্যে মানে এটা করা হয়। করার পর আপনার গিয়া নির্বাচন যে আমাদের সংবিধানে আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটি হলো যে একটা সুন্দর নির্বাচন পরিচালনার দায়িত্ব শুধু, এটা আর কিন্তু কোনো কিছু না, আমাদের কিন্তু এই যে মানে সমিতি চালাবো, অমুক করবো, তমুক করবো, না সেটা না, কিন্তু আমাদের এই ইলেকশন পর্যন্ত
মানে আপনার একটা নতুন কমিটি যেন আসে সুন্দরভাবে, ইলেকটেড হয়ে যেন আসে। ইলেকটেড হয়ে আসার পর যে মানে কমিটিটা ছিল তাদের কিন্তু আবার ক্ষমতা হস্তান্তরের ব্যাপার আছে, কিন্তু তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করবে, সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দেবে, টাকা পয়সা এটা সেটা যা কিছু বুঝিয়ে দেবে। সেই দিন থেকে কিন্তু ওই যে ওই কমিটির কিন্তু কার্যকরিতা স্থগিত হয়, তাহাকে কিন্তু না, তার মানে বুঝতে পারছেন, যদি ইলেকশন না হয় তাহলে ওই যে যারা ছিল তারাই থাকবে। আমি এখনো পর্যন্ত আমি একটু বলে নিই যে এখনো পর্যন্ত দুই দলের মধ্যে যে নোটিশ টোটিশের ব্যাপারে মানে মৌসুমীও আমাকে বলে নাই, এখনো জিজ্ঞাসা করে ভাই ইলেকশন হচ্ছে কেন হবে কিনা, এবং জাহেদ মিশা এরাও কিন্তু আমাকে কিন্তু এই ধরনের প্রশ্ন করে নাই। তো এখনো পর্যন্ত তাদের পূর্ণ আস্থা আছে যে 25 তারিখ ইনশাল্লাহ আমাদের নির্বাচন হবে। আর তারপরে নোটিশ আজকে আসলো না, কবে নোটিশ আসবে, সেই নোটিশেরও তো আমাকে সময় দিতে হবে, আমাকে তো জবাব দিতে দিতে দেখা গেলো যে আমার ইলেকশনই হয়ে গেল, কারণ কালকে বৃহস্পতিবার, পরের দিন হলো শুক্রবার শনিবার, সব মানে ইয়ার ছুটি, ঠিক না? তো